আমাদের চরমনের পীর সাহেব হুজুর উনার ওয়ালেদ সাহেব রহমতুল্লাহ আলী হজমনাস ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ আলী, আমার ওনার সাথে খুব বেশি সম্পর্ক ছিল, আমাকে অত্যন্ত স্নেহ করতেন। উনি ছিলেন আপনার আমাদের আকাবের বুজুর্গদের নমুনা। আমাদের আকাবের বুজুরা ওনারা কাজের সুবিধার্থে তকসিমে কার কাজকে ভাগ করে নিছেন, কাজ বন্টন করে নিছেন। কেউ তালিমের লাইনে মেহনত করছেন, কেউ দাওয়াতের লাইনে মেহনত করছেন, কেউ তাসকিয়ার লাইনে মেহনত করছেন, কেউ সিয়াসতের লাইনে মেহনত করছেন। কিন্তু ওই চরমনের মরহুম পেশাব হযরত মাওলানা ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ আলাই একজন সমন্বিত ব্যক্তি ছিলেন, এই পাঁচশো মেহনতের একজন সমন্বিত ব্যক্তি ছিলেন। কাজেই আজকে আমাদেরকে আমাদের থেকে কি জিনিস বিচ্যুত হয়ে গেছে এটা আমাদেরকে আগে নির্ণয় করতে হবে, তারপরে সমস্যা সমাধান সঠিক সমস্যা সমাধান হবে। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই উনি দাওয়াত তবলিগের মেহনত করছেন, হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই উনি খানকাহি মেহনতে আত্মনিয়োগ করেছিলেন, জাকারিয়া রহমতুল্লাহ আলাই উনি দরজ গাই নিয়েছিলেন। যখন এই জাতির সংকটের এই দেখা দিল, ব্রিটিশরা যখন এই একমুখী শিক্ষা চালু করলেন, তখন এই এই ওনারই আবার সকলেই আবার সমন্বিতভাবে এই ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আজকে যদি আপনারা দেখেন যে আমাদের এই শিক্ষা কারিকুলামে কি ঢোকানো হয়েছে, সেই চরমনের পীর সাহেব উনি দ্ব্যর্থহীনভাবে এটা উনি প্রতিবাদ করছে, আমরাও করছি, কিন্তু ওনার প্রতিবাদটা বেশি ক্রিয়াশীল হয়েছে। আজকে যদি এই মাদ্রাসাগুলোর উপরে যেভাবে তারা এই টার্গেট নিয়ে কাজ করতেছে, টার্গেট নিয়ে কাজ করতেছে, সেই শিক্ষানীতি শিক্ষা আইন শিক্ষানীতিতে বলা হয়েছে যে একমুখী শিক্ষা চালু, বিশেষভাবে দাওয়াত জানাচ্ছি, সেটা সাধারণ শিক্ষা কওমি এবং আলিয়া মাদ্রাসা একমুখী শিক্ষা অষ্টম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক করা হবে। যদি এই বাধ্যতামূলক এই প্রাথমিক শিক্ষা যদি চালু করা হয়, তাহলে আমাদের এই প্রজন্ম তারা ইমান ইসলাম শিখবে কোথায়, কোরআন শিখবে কোথায়, হেফজ করবে কিভাবে, নজরানা পড়বে কিভাবে, আমাদের তো এইটা নিয়েও ভাবতে হবে। এখন আমাদের মাদ্রাসাগুলিকে জীবন্ত মাদ্রাসা বানাইতে হবে, আমাদের মসজিদগুলিকে জীবন্ত মসজিদ বানাইতে হবে। আমাদের আজকে সব কিছু হাতছাড়া হয়ে গেছে, আজকে রাজনীতি বলেন, অফিস আদালত বলেন, এই মন্ত্রণালয় বলেন, পার্লামেন্ট বলেন, সব আমাদের হাতছাড়া হয়ে যেতেছে, এখন গায়রে হকদের কাছে চলে যাচ্ছে, এখন মসজিদের মিম্বর আর মেহরাব এইটার মধ্যে শৃঙ্খলা শৃঙ্খলিত করে ফেলাইছে। কি খুতবা ইমাম সাহেব দিবে, কি বয়ান করবে, কে কে কোথায় কি বয়ান করবে, আজকে এটার মধ্যে তারা খবরদারি করতেছে। তো কাজেই এই গায়রে হকদের হাত থেকে বাঁচাইতে হইলে অনেক দেরি হয়ে গেছে, পানি অনেক দূরে চলে গেছে, এখনো আমাদের সচেতন হইতে হবে, সতর্ক হইতে হবে। তু নেহি হে ইস জাহামে মু ছুপানে কে লিয়ে, তু হে দুনিয়া ভর কে সত কো জাগানে কে লিয়ে। জাতীয় উলামা মাশায়েখ আইমের পরিষদের উদ্যোগে আজকের এই উলামা মাশায়েখ সম্মেলনের মহতারাম সভাপতি আজকের এই মাহফিলের মধ্যমণি আমাদের সর্বজন শ্রদ্ধেয় পীর সাহেব চরমুনাই দামাত বরকাত আলী, মঞ্চে ভূমিষ্ঠ বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামে কেরাম মাশায়েখ এজাজ, সম্মুখ পানে উপস্থিত হযরত উলামা ইকরাম, সংকট 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 এখন তীব্র আকার ধারণ করছে, যেরকম গণতন্ত্রের সংকট, এরকম ভাবে
আপনার ভোটের সংকট, খাদ্যদ্রব্য সংকট, সবার মুখে একই কথা যে এই মহাসংকটের সৃষ্টি হয়েছে, এটার নিরসন কিভাবে করা যায়। এই সংকট আমাদের সকলকে, আমরা এটা নিয়ে চিন্তাযুক্ত এবং এটা নিয়ে আমরা সরব ভূমিকা পালন করতেছি। আজকে মূলত এই সংকট আমরা যদি চিন্তা করি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, কোরআন সুন্নাহর আলোকে যে এই সংকট সৃষ্টির কারণ কি, তার মধ্যে কি আমাদের কোনো ভূমিকা আছে? আজকে এই সংকটের মূল হইল মুসলিম মিল্লাতের যে সংকট, সেই সংকটের মূল কারণ কি তা আমাদেরকে সঠিকভাবে এটাকে নির্ণয় করতে হবে, যে আসল রূপ কোনটা, কীভাবে এর থেকে উত্তরণ ঘটানো যায়। আমাদের মধ্যে কি এর বিচ্যুতি ঘটছে? অমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা। আজকে এই সমস্ত সংকটের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে উত্তরণের ব্যবস্থা রাখছেন। সেই আল্লাহ তাআলা এখনও, সেই কুদরতওয়ালা আল্লাহ তাআলা এখনও আছেন, ভবিষ্যত থাকবেন চিরকাল, যিনি চিরঞ্জীব, চির মানে আল্লাহ তাআলা আমাদের। আজকে আমাদের মূল সংকট হইল আল্লাহ তাআলার সাথে আমাদের সম্পর্ক, এর থেকে এই সম্পর্ক আমাদের দুর্বল হয়ে গেছে, এইখানে সংকটের সৃষ্টি হয়েছে। আর এই সংকট আজকে আমরা বলতেছি যে আমাদের দেশ পরিচালনায় আজকে যারা রাষ্ট্রের আইন প্রণয়ন করতেছে, পার্লামেন্ট, যে পার্লামেন্টে কারা, সে মমতাজের মতন গায়িকা নায়িকা নর্তকী, এদের দিয়ে সংকট, এরা দেশের আইন প্রণয়ন করতেছে। এরা যদি দেশের আইন প্রণয়ন করে তাহলে সেই আইনটাকে এই মুসলিম মিল্লাতের পক্ষে হবে, এই জাতির কল্যাণে হবে? দেশ স্বাধীন হয়েছে 52 বৎসর, এই 52 বৎসরে 60টা শিক্ষা কমিশন হয়েছে, ডক্টর কুদরতে খোদা শিক্ষা কমিশন, তারপরে প্রায় প্রতি সরকারের আমলেই কোনো না কোনো শিক্ষা কমিশন হয়েছে। প্রত্যেকটা শিক্ষা কমিশন, যারা ওই শিক্ষা কমিশনের, যাদেরকে আপনার কমিশনের সদস্য করা হয়েছে, তাদের অবস্থাটা কি, তাদের মন মানসিকতা কি, তো তারা কোথায় পড়াশোনা করছে, তাদের দিনের চেতনা তো দূরের কথা, না তাদের মধ্যে কোনো ইসলামের কোনো এলেম আছে, না কোনো আমল তাদের মধ্যে আছে। তারা সেই বিদেশি প্রভুদের সেই আপনার মোসাদ, সেই ইহুদি খ্রিস্টান, তাদেরই চিন্তা চেতনা বাস্তবায়ন করছে। আমাদের শিক্ষা ব্যবস্থা, শিক্ষা কারিকুলামে এই 52 বৎসরে একজন শিক্ষা কমিশনে কোনো একজন আলেমকে রাখা হয়নি। আজকে সেই আমাদের শিক্ষা কারিকুলাম, শিক্ষা নীতি আজকের যদি আপনারা দেখেন যে আমাদের এই শিক্ষা কারিকুলামে কী ঢোকানো হয়েছে, সেই
চরমুনার পীর সাহেব, উনি দায়িত্বহীনভাবে এটা উনি প্রতিবাদ করছে, আমরাও করছি, কিন্তু ওনার প্রতিবাদটা এটা বেশি ক্রিয়াশীল হয়েছে। সরকার বাধ্য হয়েছে শিক্ষার থেকে কারিকুলাম থেকে দুইটা বই, যেগুলির মধ্যে ডারউইনের মতবাদ, যেই মতবাদ নাকি আপনার সেই পাশ্চাত্য যারা শিক্ষাবিদ যারা, তারা পর্যন্ত এটাকে মানবতা বিরোধী, মানবতার সাথে সাংঘর্ষিক একটা বিষয়, যেটা পাশ্চাত্যের জ্ঞানীগুলিরা পর্যন্ত এটাকে প্রত্যাখ্যান করছে। আর সেই বাংলাদেশে 92% মুসলমানের দেশে কোন সাহসে তারা সিলেবাসের মধ্যে এটা ঢুকাইছে, কোন সাহসে কারিকুলামের মধ্যে ঢুকাইছে? সেই সিলেবাস সেই কারিকুলাম থেকে এটা বাদ দেওয়ার পরেও আমি মোহতারাম পীর সাহেবকে দেখাইছি, দেখেন হুজুর এখনও এই সমস্ত বিষয়গুলো আমাদের পাঠ্যপুস্তকে আছে, যেগুলি আমাদের দেশের উঠতি বয়সের কিশোর কিশোরীদেরকে যদি সেই সহশিক্ষা এই ইয়েতে পাঠদান ইয়েতে প্রতিষ্ঠানে পাঠদান করা হয়, তাহলে তারা নির্লজ বেহায় হয়ে যাবে, তাদের চরিত্র ধ্বংস হয়ে যাইব। এখনো পর্যন্ত এগুলি পাঠ্যপুস্তকে রয়ে গেছে। কাজেই মূল সমস্যাটা আমাদের আজকে যদি এই দিনী মাদ্রাসাগুলো, এগুলি দিনের দুর্গ, এগুলি দিনের ক্যান্টনমেন্ট, ওইখান থেকে ওলামায়ে কেরাম সৃষ্টি হয়, আজকে যদি এই মাদ্রাসাগুলোর উপরে যেভাবে তারা এই টার্গেট নিয়ে কাজ করতেছে, সেই শিক্ষানীতি শিক্ষা আইন, শিক্ষানীতিতে বলা হয়েছে যে একমুখী শিক্ষা চালু করা হবে, সেইটা সাধারণ শিক্ষা কওমি এবং আলিয়া মাদ্রাসা একমুখী শিক্ষা অষ্টম শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক করা হবে। যদি এই বাধ্যতামূলক এই প্রাথমিক শিক্ষা যদি চালু করা হয়, তাহলে আমাদের এই প্রজন্ম তারা ইমান ইসলাম শিখবে কোথায়, কোরআন শিখবে কোথায়, হেফজ করবে কীভাবে, নজরানা পড়বে কীভাবে, আমাদের তো এইটা নিয়েও ভাবতে হবে। আমি কথা লম্বা করব না, মাশাল্লাহ জাতীয় ওলামা মাশায়েখ আইএমএ পরিষদ আমার অনেকগুলি বিষয় দেখছে ওনাদের সাথে সামঞ্জস্য, অনেকগুলি বিষয় এটার মধ্যে আইসে গেছে। এই যে ট্যাক্সের যে বিষয়টা, এই বিষয়টা ওনারা আনছেন, এবং আমাদের দেশের যে কওমি না যে ওয়াকফ আইন আছে, এটা একটা নিবর্তনমূলক আইন, সেই আইনের দ্বারা যে কোনো সময় এই সমস্ত মাদ্রাসা মসজিদগুলি আপনি প্রতিষ্ঠা করছেন, যে কোনো সময় এগুলি আপনার থেকে তাদের অযাচিত হস্তক্ষেপ করে এগুলি আপনার থেকে নিয়ে সেই আপনার লোভি প্রতারক যারা আত্মসাৎ করে তাদের হাতে দিয়ে দিতে পারে। যাই হোক, আমি আমাদের চরমুনের বিশ্বাস হুজুর ওনার ওয়ালেদ সাহেব রহমতুল্লাহ আলী, ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ আলী, আমার ওনার সাথে খুব বেশি সম্পর্ক ছিল, আমাকে অত্যন্ত স্নেহ করতেন। উনি ছিলেন আপনার আমাদের আকাবের বুজুগদের নমুনা, আমাদের আকাবের বুজুরা ওনারা কাজের সুবিধার্থে তকসিমে কার কাজকে ভাগ করে নিয়েছেন, কাজ বন্টন করে নিয়েছেন, কেউ তালিমের লাইনে মেহনত করছেন, কেউ দাওয়াতের লাইনে মেহনত করছেন, কেউ তাসকিয়ার লাইনে মেহনত করছেন, কেউ সিয়াসতের লাইনে মেহনত করছেন, কিন্তু ওই চরমুনের মরহুম পেশাব হযরত মাওলানা ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ আলী একজন সমন্বিত ব্যক্তি ছিলেন, এই পাঁচ মেহনতের একজন সমন্বিত ব্যক্তি ছিলেন। কাজেই আজকে আমাদেরকে আমাদের থেকে কি জিনিস বিচ্যুত হয়ে গেছে এটা আমাদেরকে আগে নির্ণয় করতে হবে, তারপরে সমস্যা সমাধান, সঠিক সমস্যা সমাধান হবে। এই জন্য ভাইরা আমার আজকে এইখানে আপনারা অনেক সময় জবাব আছেন, অনেক ওলামা মাশায়েখ
ওনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন, কিন্তু আমাদের আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যখন এই ব্রিটিশরা বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন কইরা, যখন প্রাথমিক শিক্ষার বাধ্যতামূলক করলো, মক্তব মাদ্রাসা হেফজখানাগুলি যখন বন্ধ হয়ে গেল, তখন আবার ওই যে এক একজন এক এক কাজের যারা নিয়োজিত ছিলেন, হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহ, উনি দাওয়াত তাবলীগের মেহনত করছেন, হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহ, উনি খানকাহী মেহনতে আত্মনিয়োগ করেছিলেন, হযরত শাইখুল হাদিস হযরত আইজুর হযরত জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহ, উনি দরজগাই নিয়েছিলেন, যখন এই জাতির সংকটের এই দেখা দিল, ব্রিটিশরা যখন এই একমুখী শিক্ষা চালু করলেন, তখন এই এই ওনারাই আবার সকলেই আবার সমন্বিতভাবে এই ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। কাজেই আমি আপনাদের এই আইম্মা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ওনাদের কাছে এইটাই প্রত্যাশা করি, এখন আমাদের মাদ্রাসাগুলিকে জীবন্ত মাদ্রাসা বানাইতে হবে, আমাদের মসজিদগুলিকে জীবন্ত মসজিদ বানাইতে হবে, আমাদের আজকে সব কিছু হাতছাড়া হয়েছে, আজকে রাজনীতি বলেন, অফিস আদালত বলেন, এই মন্ত্রণালয় বলেন, পার্লামেন্ট বলেন, সব আমাদের হাতছাড়া হয়ে যেতেছে, এখন গায়রে হকদের কাছে চলে যাচ্ছে, এখন মসজিদের মিম্বর আর মেহরাব এইটার মধ্যে শৃঙ্খলা শৃঙ্খলিত করে ফেলাইছে, কি খুতবা ইমাম সাহেব দিবে, কি বয়ান করবে, কে কে কোথায় কি বয়ান করবে, আজকে এটার মধ্যে তারা খবরদারি করতেছে। তো কাজেই এই গায়রে হকদের হাত থেকে বাঁচাইতে হইলে অনেক দেরি হয়ে গেছে, পানি অনেক দূরে চলে গেছে, এখনো আমাদের সচেতন হইতে হবে, সতর্ক হইতে হবে, তু নেহি হে ইজাহামে মু ছুপানে কে লিয়ে, তু হে দুনিয়া ভর কে সতর্ক জাগানে কে লিয়ে, ওয়াদায়ে গালাবা হে ওয়াদায়ে গালা ওয়াদায়ে গালাবে আজকে আমাদেরকে আত্মসমালোচনা করা দরকার, আত্মনিয়ন্ত্রণ করা দরকার, আত্মশুদ্ধি করা দরকার, আত্মশুদ্ধির পরে এইরকম ভাবে যখন আমরা কাজ করব, তখন আমাদের মধ্যে একতলাফের পরিবর্তে আমাদের মধ্যে ইত্তেফাক পয়দা হবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।